হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো একটা নাড়ু, যেটা কি না নারকেল ছাড়াই তৈরি হবে। এটা খুবই হেলদি একটা রেসিপি। দেখতে থাকো কিভাবে আমি এই নাড়ুটা তৈরি করছি। শুধু নারকেলেরই কি নাড়ু হয়? অন্য কিছু দিয়ে কি নাড়ু তৈরি করা যায় না? দেখতে থাকো আমি কিভাবে এই নাড়ুগুলো তৈরি করছি। পানি ফলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। সবগুলোকে গ্রেট করে নিয়েছি। এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি আখের গুড়। আমি গুড়টা দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এখন খেয়াল রাখবে যাতে তলায় লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো মিল্ক পাউডার, এটা টেস্টের জন্য। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো থেতো করা এলাচ। তোমরা এলাচ পাউডারও দিতে পারো, আমি এটাকে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন দিলে টেস্ট আরো বেড়ে যায়। এবার এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু ঘি, এটা কিন্তু টেস্টের জন্য, এটা তোমরা নাও দিতে পারো। এর সাথে মিশিয়ে নেব। আমি এখন ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখেছি।
আমি এখন ফ্লেমটাকে লোতে রেখেছি, রেখে এটাকে একটু ড্রাই করে নিচ্ছি। এটা অনেকটাই হয়ে এসছে, এই যে কড়াই থেকে উঠে আসছে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে এসছে। এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার অপেক্ষায়। যখন এইভাবে ইজিলি উঠে আসবে তখনই বুঝবে এটা হয়ে গেছে। আর এটা থেকে সুন্দর একটা স্মেল বার হচ্ছে। এটা একদমই আঠালো হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডাও হয়ে গেছে, এবার আমি এগুলো থেকে নাড়ু বানিয়ে নেব। নাড়ুর মতো এভাবে গোল করে নিচ্ছি।